নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আজ শনিবার 17ই সেপ্টেম্বর 2022। পরপর দুবছর মহামারী করোনা আকার নেয়ায় বিগত দুবছর পর আবার জাঁকজমকপূর্ণভাবে বিশ্বকর্মা পুজো হচ্ছে তারকেশ্বর স্টেশন সংলগ্ন সোনাপতি এলাকায়। ব্যবসায়ীরা পুজোর আনন্দে মেতে উঠেছেন এবং ব্যবসায়ীরা বললেন যে তারা যেন আবার এইভাবে প্রত্যেক বছর আনন্দ করতে পারেন। শুনুন ব্যবসায়ীরা কী প্রতিক্রিয়া দিলেন। শুধু তারকেশ্বর সোনাপাটি নয়, তারকেশ্বরের বিভিন্ন এলাকাতে জাঁকজমকপূর্ণভাবে হয়ে চলেছে বিশ্বকর্মা পূজা। বাবার কাছে একটাই প্রার্থনা করি, সবাইকে নিয়ে যেন আমরা ভালোভাবে চলতে পারি। বর্তমানে কাজের অবস্থা কিরকম আছে? এখন মোটামুটি খুব একটা ভালো নেই, করোনা পরিস্থিতি দু বছর গেল, সেই হিসেবে এখন টুকটাক কাজ উঠেছে। এবার আশা করি আগামী যে দিন আসছে খুব ভালো যাবে। আজকে তো এত বড় একটা উৎসব, মানে ধর্মীয় উৎসব, তো পুজো অর্চনার পাশাপাশি আর কি ইচ্ছে আছে আজকে? আজকে ইচ্ছে রয়েছে পুজো পুজো হয়ে গেল, এরপর আমরা সবাই মিলে এখন সোনাপটিতেই রয়েছি, পুজো করার পর হচ্ছে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে যে যার বাড়ি যাওয়া হবে। আপনার নাম? রাজনাথ অধিকারী। মহাসমরে আজকে তারকেশ্বর যে সোনাপট্টি, সেখানে দেখছি প্রতিটা দোকানে পুজো হচ্ছে, কি বলবে? গত দু বছর করোনা হয়ে পুজো তো একদম বন্ধই ছিল, বাজারও খুবই খারাপ ছিল, যার ফলে কর্মচারী বা এখানে যারা শ্রমিকরা রয়েছেন, সোনার শ্রমিক বা দোকানদাররা রয়েছেন, খুবই পরিস্থিতি একদম খারাপই ছিল। এবছর সেই তুলনায় কিছুটা হলেও উন্নতি দেখা দিয়েছে। বাবা বিশ্বকর্মার কাছে এটাই প্রার্থনা যেন পুরোনো দিনের মতো আবার সোনার শিল্পে আবার যেন সেই জোয়ার আসে, সবাই যেন কাজ করে, সবাই মুখে হাসি থাকে, সবার পরিবার যেন সুখে শান্তিতে থাকতে পারে, সেই বাবা বিশ্বকর্মা করেন। আমার নাম সোমনাথ রায়, আমি কে কে ভালো মার্কেটিং সেন্টারের ম্যানেজার।